সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো পটল ভাজি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে পেজের সাথে থাকবেন। এখানে পটল ভাজি করার জন্য আমি কয়েকটি পটল নিয়েছি। এখন পটলগুলো খোসা ছাড়িয়ে নিব। কম বেশি সবাই পটল ভাজি করতে পারেন, বাট যারা একদম নতুন তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা তৈরি করছি। আশা করি রেসিপিটা তাদের কাজে লাগবে। এভাবে সবগুলো পটল আমি বটি দিয়ে খোসা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে এই পটলগুলো পিলারের সাইজেও খোসা ছাড়িয়ে নিতে পারেন। দেখেন সবগুলো পটলের খোসা আমি এখন ছাড়িয়ে নিয়েছি। এখন পটলগুলোকে আমি দুই পাশ দিয়ে ডিজাইন করে কেটে নিব। আপনারা দেখে বুঝে নেন কীভাবে আমি পটলগুলো ভালোভাবে ডিজাইন করে নিচ্ছি। এক পাশ ডিজাইন হয়ে গেলে এর অপর সাইডে আবার এইরকমভাবে ডিজাইন করে নিতে হবে। এই পটলগুলো ভাজার পরে ঠিক দেখতে ফুলের মতো হয়। দেখেন সবগুলো পটলে আমি এভাবে কেটে নিয়েছি। এখন পটলগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়া ও অল্প মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি অল্প ধনিয়ার গুঁড়া। আর এই সবগুলো মশলা ভালোভাবে আমি পটলের সাথে মিশিয়ে নিব। সুন্দরভাবে আলতোভাবে পটলের সাথে এই মশলাগুলো মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে পটলের গায়ে মশলা মাখিয়ে নিতে হবে। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এভাবে পটল 10 মিনিট রেখে দিতে পারো। এখন পটলগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি পটলগুলো। এক এক করে সবগুলো পটল আমি প্যানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে পটলগুলো আবার উল্টিয়ে দিব। এক পাশ হয়ে গেছে আমার, এখন এই পটলগুলো উল্টিয়ে দিচ্ছি। এভাবে পটলগুলো আমি ভেজে নেব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন আমি পটল ভাজা তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি ভেজে নিচ্ছি। পটল ভাজির সাথে এই পেঁয়াজ ভাজিটা খেতে খুবই ভালো লাগে। সাদা ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে আপনারা পরিবেশন করতে পারেন। পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো আমি পটল ভাজির উপরে দিয়ে দেব। দেখেন পটল ভাজিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।